কত মিউজিক আমি ফ্রিতে দিচ্ছি। যদি বিশ্বাস না হয়, আমার পুরনো দিনের সেই ভিডিওগুলো যদি দেখেন, যারা এখন নতুন সাবস্ক্রাইব করেছেন, পুরনো দিনের ভিডিওগুলো যদি দেখেন, প্রতিদিন আমি একটা করে কারাওকে ফ্রিতে আপলোড করে দিতাম। এবং নট ভয়েস রিমুভ, নট কারাওকে, মানে কি বলে, কারাওকে সাউন্ড কি ওই রকম হয়, কারাওকে বলতেই কি ওই রকমের যে সাউন্ড, ভয়েস রিমুভ করা, নয়তো সফটওয়্যার মেকিং কারাওকে, যেগুলো আমার কাছে শুনতে খুবই বাজে লাগে। আমি একটা নতুন গান যে করে তৈরি করতে হয়, সেইভাবেই একটা মিউজিককে রিমেক করি, ডিফারেন্ট মিউজিক করার চেষ্টা করি, সামান্য হলেও, কারণ কপিরাইট ক্লেম চলে আসে এর জন্য। সব কিছু মিলে ভিতর থেকে কষ্ট হচ্ছে। কিছু মানুষকে হয়তো জীবনে সব কিছু ফ্রিতে দিতে পারলেই তাদের কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠতাম আর কি, এরকম একটা ব্যাপার। তো সেই মানুষদেরকে বলছি, বা আপনি যদি সারা জীবনও সব কিছু ফ্রিতে দিতে থাকেন, তারপরও সেই মানুষগুলোর কাছে কখনোই হয়তো খুব বেশি আপন হতে পারবেন না, কারণ ফ্রিতে দিতে দিতে একটা সময় তার কাছেই সেই আপনার ভালো কাজটিকেও আর খুব একটা গুরুত্ব আর থাকবে না। মানে তা সেই আপনাকে বলবে যে আগের মতো সুন্দর হচ্ছে না, না হয় এইটা হচ্ছে সেইটা হচ্ছে। তো আমি সব সময় বলবো যে মিউজিক কেন ফ্রিতে, ইন্ডিয়া থেকে একটা গান পাঠালো, আমি বললাম এত টাকা আমাকে দিতে হবে। উনি বলল, ভাই আপনার মিউজিক নিয়ে ব্যবসা শুরু করছেন। আমি তাহলে কী করতে পারি ভাই? মিউজিক একটা ব্যবসা না, কিন্তু আমি 5 ঘন্টা সময় ব্যয় করে আপনার জন্য মিউজিক তৈরি করবো, সেটা কেন ফ্রিতে? আমার সেই লাইফ থেকে 5 ঘন্টা সময় চলে যাচ্ছে, 5 ঘন্টা সময়কে আমি আর জীবনে ব্যাক করাতে পারবো না। ইভেন প্রতিনিয়ত আমার প্রত্যেকটা আপনার দোকানে গিয়ে যদি আমি একটা 5 টাকা দামের বিস্কুটও খেয়ে টাকা না দিয়ে চলে আসতে চাই, হয়তো আপনি আসতে দিবেন না, এইটাই স্বাভাবিক। আবার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, আমার সামনে আমার মাইক্রোফোন, আমার হাতে আমার গিটার, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের পিছনে এত পরিমাণ ইনভেস্ট করেছি, পিছনে আমার স্টুডিও ঠুকঠাক যতটুকুই যা আছে, একটা গিটারের বস GT100 প্রসেসর, একটা কিবোর্ড, একটা PC, সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ইনস্ট্রুমেন্টস, প্রত্যেকটার পিছনে আমি টাকা ব্যয় করেছি। একটা মিউজিক বানাতে 5 থেকে 6 ঘন্টা খরচ করতে হয় কভার মিউজিক করতে। নতুন মিউজিক যে পরিমাণ টাকায় আমি করে দিচ্ছি, এটা বাংলাদেশের দ্বিতীয় পার্সোনার কেউ দেয় কি না আমি জানি না এত কম টাকায়। মানে আমি চিন্তা করলাম যে একটা নতুন গান করতে কত খরচ হতে পারে। দেখুন, ঢাকা থেকে বিভিন্ন ধরনের বড় বড় কম্পোজাররা আমার কাছ থেকে গিটারের টেক নেয়। আমি জিজ্ঞেস করলাম, ভাই কীরকম খরচ হতে পারে একটা গান করতে? তারাও অনেকে জানে আমি কম্পোজ করি, আমাকে অনেকে বলে যে তুমি এত কম খরচে কেন করো। আমি বললাম যে কিছু কিছু মানুষ আছে যাদের হয়তো সাধ্যের মধ্যে মিউজিক করে দেওয়ার চেষ্টা করি, তাদের গান করতে শখ হয়, গানকে ভালোবাসে, বা নিজে একটা গান লিখে অনেক পরিশ্রম করে, বা কারো কারো ইউটিউব চ্যানেলে কাজ করি। যাই হোক, এই কাজের মাধ্যমে আমার সামান্য কিছু আর্নিং হয়, কিছু ইনকাম করি, যা দিয়ে আমার ফ্যামিলি মেনটেন করতে হয়। আমারও একটা ফ্যামিলি আছে আপনার মতো। অনেকেই বলে, ভাই মিউজিক আপনারা ব্যবসা, ভাই কেন এটা বলে আমি জানি না। আমি স্টেজ প্রোগ্রাম করা ছেড়ে দিলাম, সব কিছু মিলে কমার্শিয়াল আর ভালো লাগছিল না এর জন্য। দেন যে প্রসঙ্গটায় ছিলাম, তো ওনার সাথে কথা বলতে বলতে বেশ কয়েকজনের সাথে আমি আলাপ করলাম একটা মিউজিক ভিডিও সহ। তাদের কাছ থেকে একটা গান করতে গেলে নাকি 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়, যেখানে আমি, হাস্যকর ব্যাপারটা, যেখানে আমি কত টাকায় মিউজিক করে আপনাদেরকে দেই, যারা আমার কাছ থেকে করে নেন তারা খুব ভালো করে জানেন, এটা হাস্যকর একটা অ্যামাউন্ট যেটাই আমি কাজ করি। যেখানে একটা মিউজিক 20,000-25,000 টাকায় নতুন তৈরি হয়, সেই মিউজিকটাই যখন ভাইরাল হয়, কিছু কিছু মানুষ সেটাকে কভার করবে আমাদের মতো ছোট কম্পোজারদের কাছে। কম্পোজার হিসাবে দাবি করছি না একদমই নিজেকে, যতটুকু পারি, কিছু মানুষের তো ভালো লাগে তাই না বলুন, যার জন্য আমার কাছ থেকে মিউজিক করে নেন। তো সেই জায়গার থেকে নতুনভাবে সেটাকে রিমেক করে আমি মিউজিক করে দিচ্ছি, সেটা সেই 25,000 তো দূরের কথা, 10,000 তো দূরের কথা, 5,000ও দূরের কথা, 3,000ও দূরের কথা। এখন কত টাকায় করি সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যারা নতুন দেখছেন, আর যারা কাজ করেন তারা তো গতানুগতা জানেন এই যে কত কম করে কাজ করে দেই। তো কমের পরেও মানুষের আসলে অনেক মানুষের এই মন পাচ্ছি না, কিছু মানুষ আমাকে ভালোবাসে। দেখুন, জীবনে 100 মানুষের মধ্যে 100 মানুষের প্রিয় হওয়া যায় না। আমিও হয়তো 100 মানুষের কাছে প্রিয় নই, প্রিয় পাত্র নই, আর কোনো দিনই হতে পারবো সেই আশাও করি না। 100 মানুষের ভিতরে আমাকে হয়তো 50 জন, 80 জন, 90 জন ভালোবাসবেন, এই আর কি। 10 জন আমাকে আজীবনেই হেট করবেন,
তারা কখনোই আমাকে ভালোবাসবেন না বা উল্টা পাল্টা কথা শোনাবেন। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে মানে মিউজিকটা আমি তো সস্তা করে ফেলেছি, মানে তারপরেও যেন ফ্রিতে দিতে পারলে কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবো। তো আমি বলতে পারি, ভাই আমি সরি ফ্রিতে দিতে পারছি না আপনাদের জন্য। মাঝে মাঝে ফ্রিতে লাস্ট ভিডিও দুইটা দেখেন, আমার লাস্ট ভিডিও দুইটা দেখেন, যে যে মানের কারাওকে মিউজিক আমি ফ্রিতে আপলোড করে দিলাম এবং ফুল। এটা কি অন্য কোনো চ্যানেলে দেয় কি না আমার জানা নেই। সো অনুরোধ করব, অনেকেই মেসেঞ্জারে সারাই ফোন দেন, আমি কথা বলি অনেকের সাথে, অনেক সময় কথা বলি, হ্যাঁ ভালো লাগে কথা বলতে অনেকের সাথেই। তো ফ্রিতে কোনো কিছুই আশা করবেন না, মিউজিকটা অবশ্যই ফ্রিতে নয়। হ্যাঁ, একটা স্টেজ পারফর্ম করতে গেলেও আগে 4,000-3,000 টাকা এরকম একটা অ্যামাউন্ট ছিল, বাজাতাম বা বাজাই, এখন আর সেই কাজটাও করি না ঘরে বসে, কারণ আমি ভুল বাজাতে চাই না। যদি আমার কোনো দিন নিজের কোনো সেট আপ হয় অবশ্যই সেখানে ভালো বাজানোর ট্রাই করবো, আবার স্টেজে ব্যাক করবো। এখনও কিছু প্রচুর মানুষ আমাকে ফোন দেয়, ভাই প্রোগ্রাম আছে, আমি করি না এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, কারো হয়তো ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবে না। যার ভালো লাগবে না আমি হাত জোর করছি, ভাই কিছু করার নেই, কারণ এর বাইরে আমি কিছু করি না। বলতে গেলে মিউজিকটাই এখন আমার অকুপেশন হয়ে গেছে, পেশা হয়ে গেছে। সো সেক্ষেত্রে কিছু করার নেই, ফ্রিতে মাঝে মাঝেই আপনাদেরকে কিছু মিউজিক আপলোড করি। দেখেন ওই ফ্রি যে মিউজিকটা আপলোড করি ওটার পিছনে আমাকে 5-6 ঘন্টা সময় ব্যয় করতে হয়, যে সময়টাকে আমি আমার লাইফে কখনও ব্যাক করাতে পারবো না, সেই সময়টা আমার জীবনে কখনও ফিরে আসবে না। সো আশা করব যারা ফ্রিতে মিউজিক পাচ্ছেন একটু ওয়াচ করবেন ভিডিওটা, ইভেন একটু লাইক কমেন্ট করলে আমার খুব ইন্সপিরেশন বাড়ে, ভালো লাগে। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ করছি ফ্রিতে কোনো কিছুর আশা কখনোই করবেন না।